ভোট আসে আর ভোট যায়। নির্বাচনের আগে ঝড়ে প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু আদতে কাজের কাজ কি কিছু হয়? প্রতিশ্রুতি কি আদৌ পূরণ করেন নেতারা? পূর্বস্থলীর সমুদ্রগড়ের বাঘাডাঙ্গা এলাকায় বাসিন্দারা প্রায় তিন মাস ধরে ভুগছেন জল যন্ত্রণায়, হুঁশ নেই প্রশাসনের। কোথাও গোড়ালি সমান তো কোথাও আবার তারও বেশি, প্রায় তিন মাস ধরে জল যন্ত্রণায় ভুগছেন স্থানীয়রা। বিপাকে পড়েছেন প্রায় ৪০টি পরিবার। এই ছবিটা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সমুদ্রগড়ের বাঘাডাঙ্গা এলাকার। অভিযোগ, বর্ষা শুরু থেকে জমে রয়েছে জল। গত দুদিনের টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে আরো, বাড়ছে মশা, বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। চার মাস ধরে জল জমে আছে, জলের সমস্যা বলতে এখানে কোনো জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, আর মশা মাছির লাভা জমে গেছে প্রচুর, আর সাপ আর ব্যাঙ উপদ্রব খুব। এলাকার নিকাশি ব্যবস্থার বেহালের অভিযোগ এনে সরব হয়েছে গেরুয়া শিবির। দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সার্কাস চলছে একটা, যেমন এখানকার পঞ্চায়েত তেমন বিডিও অফিস সব, আর তেমন হচ্ছে আমাদের সরকার আধিকারিক। ম্যাক্সিমাম জায়গায় বিডিওরা তো তৃণমূল নেতাদের তুষ্টিকরণই তারা ব্যস্ত রয়েছে, মানুষের সমস্যা তাদের দেখার ক্ষমতা নেই। আমরা চাই সবসময় যে মানুষ জনসাধারণের কোনো রকম যাতে অসুবিধা না হয়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। রাজ্যে যখন মাথা ছাড়া দিয়ে উঠছে ডেঙ্গি, তখন কেন প্রায় তিন মাস ধরে জল যন্ত্রণায় ভুগছেন সমুদ্রগড়ে বাঘাডাঙ্গা এলাকার বাসিন্দারা? কবে হুঁশ ফিরবে প্রশাসনে, নাকি এখনো জেগেই ঘুমাবে প্রশাসন? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।